আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি রোকসানা মিম। ধান গবেষণা ইনস্টিটিউটের রজত জয়ন্তী অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ গাজীপুর যাচ্ছেন। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবং বঙ্গবন্ধু পিয়েরে ট্রুডুকি কৃষি প্রযুক্তি কেন্দ্র উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রী ধান গবেষণা ইনস্টিটিউটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করবেন। পরে গৌরব ও সাফল্যের 50 বছর পূর্তি উপলক্ষে বেলুন ও পায়রা উড়াবেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ও বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের 5টি প্রকাশনা মোড়ক উন্মোচন করবেন প্রধানমন্ত্রী। নির্দিষ্ট সংখ্যকের হজে যাবার সুযোগ থাকায় বাংলাদেশি মুসলমানদের তীব্র আগ্রহ থাকার পরও প্রতি বছর বিপুল সংখ্যক মানুষ সৌদি আরব যেতে পারেন না। এবছর বাংলাদেশ থেকে 1,27,198 জন হজে যেতে পারবেন। অথচ গত 8 ফেব্রুয়ারি থেকে 22 ফেব্রুয়ারি পর্যন্ত নিবন্ধন সম্পন্ন করেছে, সে সময় 23 ফেব্রুয়ারি থেকে বাড়ানো হয়েছে 28 ফেব্রুয়ারি পর্যন্ত। প্যাকেজের খরচ না কমালে এবছর পূর্ণ কোটায় হজ যাত্রী পাঠানো নিয়ে শঙ্কায় রয়েছেন এজেন্সিগুলো। গত 1 ফেব্রুয়ারি হজ প্যাকেজ ঘোষণা করে ধর্ম মন্ত্রণালয়। সরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজের মূল নির্ধারণ করা হয় 6,83,018 টাকা। 2 ফেব্রুয়ারি সরকারি প্যাকেজ থেকে 10,000 টাকা কমিয়ে বেসরকারি ব্যবস্থাপনার প্যাকেজ ঘোষণা করে হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের হাব। সরকারি বেসরকারি উভয় প্যাকেজে বিগত বছরের চেয়ে খরচ বেড়েছে প্রায় 1,50,000 টাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ, তুরস্ক সিরিয়ার সীমান্তে বিপর্যয়ের রেশ না কাটতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে চীন তাজিকিস্তান সীমান্তে। এর কয়েক ঘন্টা আগে চীনে কয়লা খনি ধসে চাপা পড়েছে অর্ধশতাধিক শ্রমিক। ভূমিকম্পের প্রভাবে কেঁপে উঠেছে পাকিস্তান, আফগানিস্তান সহ প্রতিবেশী কয়েকটি দেশ। মার্কিন ভূতান্ত্রিক জরিপ ইউএসজিএস জানায় তাজিকিস্তানে ভূমিকম্পের মাত্রা ছিল রিক্টার স্কেলে 6.8। কেন্দ্রস্থল ছিল তাজিকিস্তানের গোর্নো বাদাকস্থানের ভূপৃষ্ঠ থেকে 6 মাইল গভীরে। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর 5:37 আঘাত হানা এই ভূমিকম্পে প্রতিবেশী চীনের জিনজিয়াং অঞ্চল কেঁপে ওঠে। চীনের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভির দাবি এই ভূমিকম্পের মাত্রা 7.2। এদিকে চীনের ইনার মঙ্গোলিয়া অঞ্চলে একটি কয়লা খনি ধসে পড়েছে। খনির ভেতর থেকে 2 জনের মৃতদেহ উদ্ধার করা গেলেও খোঁজ মেলেনি অর্ধশতাধিক শ্রমিকের। তাদের উদ্ধারের অভিযান জোরদার করার নির্দেশ দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তীব্র তুষার ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া, মিনেসোটা, উইসকনসিন, ডাগোটা সহ অন্তত 28টি রাজ্য। বন্ধ রাস্তায় তুষার জমে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে ফ্লাইট বাতিলের কারণে চরম দুর্ভোগে পড়েছেন দুর্গত এলাকাগুলোর 7.5 কোটির বেশি অধিবাসী। চরম নাজুক অবস্থা পার করছেন মিনেসোটার সবচেয়ে বড় শহর মিনিয়াপোলিসের অধিবাসীরা। স্থান ভেদে 20 ইঞ্চি তুষারে ঢাকা পড়েছে অলিগুলি। ইতিহাসের সবচেয়ে ভয়াবহ তুষার ঝড়ের আভাস দিয়েছে নগরবাসীকে সতর্ক করেছেন স্থানীয় মেয়র মেলভিন কার্টার। উইসকনসিন, ডাকোটা ও মিনিসোটায় দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে শতাধিক স্কুলের কার্যক্রম বন্ধ রয়েছে। বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়ে তীব্র শীতে চরম অমানবিক পরিস্থিতির মুখে পড়েন 1.5 লাখের বেশি গ্রাহক। সবচেয়ে বাজে অবস্থা ক্যালিফোর্নিয়ার রাজ্যের দক্ষিণ প্রান্তে, তাপমাত্রা নেমেছে -30 ডিগ্রি ফারেনহাইটে। রানওয়েতে তুষার জমে থাকায় ও দৃষ্টির সীমানা কমে আসায় বুধবার রাত পর্যন্ত বাতিল হয় 5,000-এর বেশি ফ্লাইট। তবে চরম গরমে পড়েছে যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্বাঞ্চল। তাপমাত্রা 100 ডিগ্রি ফারেনহাইটে উঠতে পারে বলে আভাস দিয়েছেন আবহাওয়াবিদরা। 150 বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড ভাঙতে পারে ওয়াশিংটন ডিসিতে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladesh news এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladesh news। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।